উপরে একটা সার্চ বক্স পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাপস নিয়ে করতে হবে খুব ছোট্ট একটা অ্যাপস সো এখান থেকে আপনি লিখে দেবেন টি এস তারপরে লিখবেন এল ই ডাবল এক্স এল এ ডাবল এক্স আমি আবার বলছি টি টি এস এল ডাবল এক্স লেখার পরে আপনি এখান থেকে সার্চ করবেন সব বিওর সার্চ করার পরে কিন্তু কাঙ্ক্ষিত এখানে দুইটা অ্যাপস কিন্তু আপনার সামনে শো করবে দুই নাম্বারে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই দুই নম্বর অ্যাপসটা আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন লোকোটা সো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এই অ্যাপসটার সাহায্যে কিন্তু আপনি খুব সহজে জায়গায় ফোন করে রেকর্ড করতে পারবেন অপর ব্যক্তি কিন্তু কখনো বুঝতে পারবে না কোনো রকম ওয়ার্নিং কিন্তু সে তার কাছে যাবে না তো কিছুটা সময় আপনি এখানে অপেক্ষা করবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাপসটি কিন্তু আমার ইনস্টল করা হয়ে গেছে ইনস্টল করা হয়ে গেলে এবার আপনি জায়গাটা করবেন সরাসরি এখান থেকে ওপেন দেখতে পাচ্ছেন আপনি ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনি জায়গাটা করবেন উপরে দেখতে মনে লেখা আছে ফ্রি ফ্র্যাট ইঞ্জিন ফ্রি ফ্র্যাট ইঞ্জিনে আপনি ক্লিক করবেন তারপর এখানে এখানে আপনি দেখে দেবেন টি এস এল ডাবল এক্স এটা যদি সিলেক্ট করে না থাকে আপনি এটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টি টি এস এল ডাবল এক্স এটা সিলেক্ট করা আছে সো এখান থেকে আপনি চাইলে স্পিস রেটটা ফিস এগুলো আপনি চাইলে বাইরে নিতে পারেন মানে এটা কীরকমভাবে দেখাবে এটা জাস্ট এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন তো যাই হোক এখান থেকে আর কিছু করতে হবে না এবার কিন্তু অলরেডি আপনার কাজটা অলরেডি কিন্তু শেষ এবার যখনই আপনি আপনার জায়গায় ফোন কল যখন আপনি রেকর্ড করতে যাবেন তখন আপনি যদিও রেকর্ড বাটনে চাপ দেন তাহলে কিন্তু অপর ব্যক্তি আপনি কিন্তু অপর ব্যক্তির কাছে কিন্তু সেই ওয়ার্নিংটা যাবে না যে আপনার কলটা এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে এই ওয়ার্নিংটা যাবে না আপনি খুব সহজে কিন্তু জায়গারও ফোন কল আপনি রেকর্ড করতে পারবেন তো আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেকে মোবাইল ফোনের মধ্যে সেটিংসের মধ্যে আছে আপনি মোবাইল ফোনে ডায়াল পেড আসবেন আপনি এই সেটিংসটি অবশ্যই আমি আশা করি থাকবে আপনি সেটিংসটা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে আপনি উপরে কর্নারের সেটিংসটার মধ্যে ক্লিক করবেন সেটিংস মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আপনি পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং এখানে একটা অপশন অন অফ করা আছে সেটা আমি অন করে দিয়েছি সো এটা কিন্তু খুব সহজ এটা যদি আপনি অন করে দেন কোনো রকম ওয়ার্নিং কোনো কিছু লাগবে না আপনি যার সাথে কথা বলবেন তার সাথে কলটা রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনার ফোন কলটা রেকর্ড হয়ে যাবে এতে কিন্তু অপর বেগ দিয়ে কোনোভাবেই বুঝতে পারবে না এটা হচ্ছে মূলত অটো কল রেকর্ড এটা কিন্তু অনেকের মোবাইল ফোনের সেটিংসের মধ্যে থাকে আপনি মনে করেন যদি কোনো কারো ফোন কল রেকর্ড করতে চাচ্ছেন না আগে আপনি মোবাইল ফোনের সেটিংসের মধ্যে আসার পরে যদি সেটিংসটা থাকে তাহলে আপনি অটো কল এখানে এই অপশানটা আপনি অন করে দেবেন অন করার পরে আপনি তার সাথে কথা বলবেন আপনার সমস্ত ফোন কল যে কারো ফোন কল আপনি সহজে রেকর্ড করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের উপকার আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন